আমি স্যার বহুত একটিভ, পুরোনা স্যার বহুত একটিভ হয়ে যাচ্ছে, বিজেপি সরকার গঠন হবার সবুঠ বড় ফ্ল্যাগশিপ প্রোগ্রাম সুভদ্রা যোজনায় মহিলা মানুষ সশস্ত্রীকরণ করার প্রধানমন্ত্রী ঐতিহাসিক নিষ্পতি, ওড়িশা সরকার লোকপ্রিয় মুখ্যমন্ত্রী পিপুলস চিফ মিনিষ্টর মোহন মাঝি নেতৃত্বে যে কার্যক্রম আরম্ভ হয়েছিল, বিভিন্ন কার্যক্রম ভিতরে সবুঠ বড় যোজনা সুভদ্রা যোজনা, তাকে উদ্ঘাটন করা সুভদ্রা যোজনা আরম্ভ করা প্রধানমন্ত্রী নিজ জন্মদিন অবসরের জয় জগন্নাথর মাটি যা আধার করে সে এই নির্বাচন জিতি সে অবসরের আজ জন্মদিনে ওড়িশা আসছেন, আমি এক সৌভাগ্যের দিন। এই দিন এই যোজনা সহ বিভিন্ন প্রকল্প বি সে শুভদেবে উদ্ঘাটন করবে। বিজেপি সরকারের যে লোকপ্রিয় কার্যক্রম ওড়িশা মাটিরে তিনি মাস ভিতরে যে দেখিছেন, আগামী দিনে এমিটি বহু সুন্দর কার্যক্রম করা যাব, যদ্বারা কি শাসন প্রশাসন সাধারণ জনতা ভিতরে যে মধ্যভেদ দূরত্ব লা তাকে কমে সাধারণ জনতা উপকৃত হবে। মেসেজ যাচ্ছে যেহেতু অধিক এটি সাংসদ মানে জিতলে, 20 সাংসদ জিতলে, সরকার বড়লে, ওটা ওড়িশার রু হিং গোটে ফোকস, ওড়িশাকে ফোকস, ওড়িশা মাটি গোটে বড় বার্তা দেওয়া চাচ্ছি প্রধানমন্ত্রী। সত্য কথা প্রধানমন্ত্রী নিজে ভাষণে আমার সেন্ট্রাল হালে বি কইছেন, পার্লামেন্টারি প্রেসিডেন্টর স্পিচ অবসরের বি কইছেন, আর যেত নির্বাচন আসতে সবুজ তো জয় জগন্নাথ হি আরম্ভ করবে, পার্লামেন্টে যেত উঠবে জয় জগন্নাথ হি আরম্ভ হবে। এটু কোন মেসেজ দিব স্যার আপনি ভাবছেন, যেহেতু জন্মদিনে ওড়িশার কু বাছিবা, ওড়িশা মঞ্চ হি দেশ মেটি দবা, লুক লুক ইস্ট পলিসি রে ওড়িশা হি তাকু কেন্দ্র করছে ওড়িশা, সো লুক ইস্ট পলিসি রে যো যেতে রাজ্য আমার অছি ইস্টার্ন সাইড রে নর্থ ইস্ট সাইড রে ওড়িশার তার কেন্দ্র বিন্দু হবে, ওড়িশা এক ক্ষেত্র বা যে স্পিরিচুয়াল পলিটিক্যাল কালচারাল ডেভেলপমেন্ট সেন্টার হব, এ আধারে সে এক সুন্দর ভারতের যে পরিকল্পনা করছেন, আর জগন্নাথ যেহেতু কলি যুগর দেবতা সে আধারে বিশ্বরে জগন্নাথ সংস্কৃতি জগন্নাথের বার্তা শান্তির বার্তা কু পৌঁছাইয়া ওড়িশা এক শীর্ষ বিন্দু হব, শীর্ষ ক্ষেত্র হব উন্নতি ক্ষেত্রে, বিকাশ ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে। আমি স্যার বহু একটিভ, পুরোনা স্যার বহু একটিভ হয়ে যাচ্ছে, 24 বর্ষ ভিতরে বহু একটিভ নথিলে লিডার আপনার সেটি বহু একটিভ অনেক লাইফটাকে এনজয় করবে।